ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অবসরপ্রাপ্ত অধ্যাপক অজয় রায় অস্ত্রহাতে করেছিলেন মুক্তিযুদ্ধ ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাতাদের একজনও ছিলেন তিনি পেশাগত জীবনে সবসময়ই বিজ্ঞানভিত্তিক মানবতাবাদী শিক্ষার পক্ষে কথা বলেছেন অজয় রায়ের বড় ছেলে অভিজিৎ রায় দু পনেরো সালে বইমেলা থেকে ফেরার পথে খুন হয় উগ্রবাদীদের হামলায় অজয় রায়ের ছোট ছেলে অনুজিৎ রায় বললেন তার পিতার শেষ ইচ্ছে অনুযায়ী মেডিকেল শিক্ষার্থীদের গবেষণার জন্য মৃতদেহ দান করা হবে বার্ডেম হাসপাতালে উনি সবসময় একটা কথা বলতেন যে আমি কখনো ভেঙে পড়ি না এটাই হচ্ছে যে এবং উনি যে অজয় কোনো কিছু ওনাকে জয় করতে পারে না এবং উনার নামের সাথে ওনার কর্মের একটা কিন্তু এটা একটা সার্থকতা অধ্যাপক অজয় রায় তার কাজের মধ্য দিয়ে বেঁচে থাকবেন বলে মনে করেন তার সতীর্থরা মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে তিনি যে সবাইকে নিয়ে সেরকম একজন মানুষ তিনি আজ আমাদের মাঝে মানুষগুলোর পথ দেখানো পথে যেন আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাকে শেষ শ্রদ্ধা জানানোর কথা জানালেন সাহারিয়ার কবির এগারোটা থেকে বারোটা পর্যন্ত শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে বারোটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে যেখানে তিনি কর্মরত ছিলেন সেখানে নেওয়া হবে পঁচাশি বছর বয়সে সোমবার দুপুর সাড়ে বারোটায় রাজধানীর বার্ডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অজয় রায় মাইদুর রহমান রুবেল আর টিভি ঢাকা